জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 123তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেম ও দ্রোহের কবির মাজারে তাঁর প্রতি ছাত্র, শিক্ষক, রাজনীতিবিদ ও কবি পরিবারের সদস্যরা ছাড়াও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। মইদুল ইসলামের রিপোর্ট। অগ্নিবীণা হতে ধূমকেতুর মতো বাংলা সাহিত্যাকাশে আলোর ঝিলিক তুলে আবির্ভূত হয়েছিলেন একজন প্রতিবাদের কবি, চিরতারুণ্যের কবি, প্রেমের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত মানবদরদী কবিকে জন্মদিন উপলক্ষে হৃদয় নিংড়ানো ভালোবাসা জানালো সর্বস্তরের মানুষ, সেই সাথে শ্রদ্ধাভরে স্মরণ করল সেই কবিকে যিনি বিদ্রোহের কথা বলেছিলেন, আবার তিনি শান্তির কথা বলেছিলেন, বলেছিলেন মানব প্রেমের কথা, সৃষ্টি সুখের উল্লাসের কথা। তার কবিতায় এবং গানে আছে অসাম্যের কথা, অসাম্যের বিরুদ্ধে কথা। তার গানে আছে ভালোবাসার কথা। তার গানের মধ্যে রয়েছে ভক্তিমূলক ধর্মীয় মূল্যবোধের কথা এবং একই সঙ্গে অন্যায় প্রতিবাদ করার এক অসাধারণ চেতনার দর্শন। আমাদের আজকে নজরুলের প্রতি সম্মান প্রদর্শনের সার্থকতা এখানেই হবে যদি আমরা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে উৎপাটন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলব। যখন দেখি কথা বলার ঘাটতি আছে, মানবাধিকারের ঘাটতি আছে, স্বাধীনতার ঘাটতি আছে, তখন এক মহাপ্রেরণা হিসাবে আমাদের জাতীয় কবি কাজী নজরুল আমাদেরকে উদ্দীপ্ত করে। শোষিত, বঞ্চিত ও মুক্তিকামী মানুষের সাম্যবাদী কবির জন্মদিনে তার বিদ্রোহ, প্রেম আর তারুণ্যের চেতনা সমাজের সবার মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ছিল দেশের গণতান্ত্রিক ধারার সাথে নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে লালন করার প্রত্যয়ে। কবির জীবনকে সঠিকভাবে সকল প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া দরকার এবং স্কুল কলেজগুলোতে আজকে যে জন্মদিন পালন হচ্ছে, আমি অনেক বছর ধরে বলছি যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে তার জন্মদিন যেন পালন করা হয়। আমি চাইছি সারা বিশ্বে কাজী নজরুল ইসলাম যাতে হয় নিউ জেনারেশন, যেরকম আমার ছেলেমেয়েরা, আপনাদের সব নিউ জেনারেশনরা যাতে কাজী নজরুল ইসলামকে জানতে পারে। বাংলা সাহিত্যে স্বতঃস্ফূর্ত প্রতিভার সর্বময় দীপ্তির প্রতিফলন রেখেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যা উন্নত মমশিরের বজ্রদীপ্ত ধ্বনি প্রতিধ্বনি হয় আজও মানুষের কণ্ঠে, হৃদয়ে। তাই তো কবির জন্মদিনে তার অম্লান কিছু সৃষ্টি নিয়েই মাজার প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।